আসসালামু আলাইকুম, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিপটপ মার্ট লিমিটেড প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি আজহারুল ইসলাম। প্রতিদিনের গল্প অনুষ্ঠানের ষষ্ঠ পর্বে আজ থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর জিয়া রহমান কর্তৃক আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ সম্ভাষণ দুটিকে নিয়ে করা মন্তব্যের বিশ্লেষণ। ২০১৯ সালের ১৭ মে স্যাটেলাইট চ্যানেল ডিবিসি নিউজের উপসংহার শিরোনামের একটি টক শোতে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর জিয়া রহমান এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। প্রণব সাহার উপস্থাপনায় টক শোটির আলোচ্য বিষয়ের শিরোনাম ছিল ধর্মের অপব্যাখ্যায় জঙ্গিবাদ। অনুষ্ঠানের এক পর্যায়ে ডক্টর জিয়া রহমান আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ শব্দ দুটি নিয়ে মন্তব্য করেন। প্রায় দেড় বছর আগে করা ডক্টর জিয়ার বক্তব্যটি গত ২৪ ঘন্টায় ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হতে থাকে। মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিও ক্লিপটি। দর্শক, ডক্টর জিয়া রহমানের বক্তব্যের ভিডিও ক্লিপটি এখন উপস্থাপন করছি আপনাদের জন্য। এই যে আসসালামু আলাইকুম, আপনি খেয়াল করে দেন, ভেরি ইন্টারেস্টিং। আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি, এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস, এডুকেটেড মিডল ক্লাস, তারা খুব স্ট্রেস দিয়ে আসসালামু আলাইকুম, এটা এই পুরো বিএনপি জামাতের এই মাসলার মধ্যে শেখানো হয়েছে। কিংবা আল্লাহ হাফেজ, যে খোদা হাফেজ আমরা বলতাম খুব সহজ, এটা আল্লাহ হাফেজ, এগুলো দিয়ে কিন্তু একটা ডিসকোর্স তৈরি করা হয়েছে এবং ধানমন্ডি এলাকায়, গুলশান এলাকায়। এ প্রসঙ্গে ডক্টর জিয়া রহমান চ্যান্স টিভিকে বলেন, টক শোর পুরো বক্তব্য বাদ দিয়ে শুধুমাত্র অপপ্রচার চালাতে ওই অংশটুকুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে হেয় প্রতিপন্ন করতেই ছোট্ট বিষয়টিকে ব্যাপক আকারে প্রচার দিচ্ছে। ডক্টর জিয়া রহমান জোর দিয়ে বলেন, ধর্ম এবং রাজনীতি কখনোই একসঙ্গে চলতে পারে না। ধর্মীয় রাজনীতির কুপ্রভাবকে তুলে ধরতেই তিনি ওই মন্তব্য করেছেন বলে জানান। আমি বলছি যে এখানে আমাদের মানে একটা সময় আমরা খোদা হাফেজ বলতাম, এখন আল্লাহ হাফেজ বলা হয়। এই আল্লাহ হাফেজ অনেকেই জোর করে স্ট্রেস দিয়ে এবং এটা ডিসকোর্স তৈরি করা, পার্থক্য করা, এই জিনিসকেই বুঝাইছি আমি। এটাকে সেটা কাজ ইউজ করে তারা, তারপরে আমি বলছি আসসালামু আলাইকুম, আল্লাহ আসসালামু আলাইকুম, এই যে আসসালামু আলাইকুম জোর করে দেওয়া, এটা তো ফ্যাক্ট। আমি তো এটাকে তো কোনো নেগেটিভলি আমি বলতেছি যে এইরকম ভাবে এটাকে তারা একটা আলাদা করে ইউজ করার চেষ্টা করে। এই জিনিসকে যদি এত এইভাবে, আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে তো চেনা উচিত সবার, তাই না? আমি তো কখনো ধরো এইসব এইরকম কোন, আমি এটা রিসার্চ করি, মানে আমার কি বলে প্রেজেন্টেশন আছে, আমি সমস্ত জায়গায় ফিলিস্তিনে, ইরাকে সাম্রাজ্যবাদের আক্রমণের ফলে এই যে জঙ্গিবাদ, ইন্টারন্যাশনাল পলিটিক্স, এগুলো আমি সবসময় লিখতেছি যে আমি জিনিসটা তো অ্যাবসলুটলি আমি বুঝে দিতেছি যে একটা ডিসকোর্স তৈরি করা হইতেছে, এসব ডিসকোর্স তৈরি করে যারা এগুলাকে ইউজ করে। তুমি মসজিদে যাবা, কোনোদিন শুনছো জামিন করে উঠে, এখন করে উঠে? আমি ভাবছি আমরা নামাজ বলছি, সবসময় নামাজ বলছি, এখন সালাদ বলতে, কেউ যদি সালাদ বলতে নামাজ বলা যাবে না, এটা হয়? এইটা আমি বুঝে দিতেছি যে এগুলা জঙ্গিবাদের মানে যেগুলা মানে জঙ্গিবাদের দিকে নেওয়া। এবং আমি তো এখানে ক্লিয়ারলি বলছি যে আমাদের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিরাও তারা এগুলা নিয়ে অ্যাড্রেস করে না কখনো, আর এগুলো তো তাদের প্রত্যেকের ইন্টারেস্ট গ্রুপ, এটা তো আর এগুলো ইউ আন্ডারস্ট্যান্ড অর্গানাইজ একদম। তো আমাকে ধরো, আমাকে তো, আমি তো ভাই, আমি তো বিলিভার, আমি তো একজন মুসলিম, আমি তো ধরো, আমি তো, আমি তো ধরো আল্লাহ হাফেজ না হলে খোদা হাফেজ কই? তো খোদা হাফেজ তো একটা পার্সিয়ান শব্দ, এটা তো যুগ যুগ ধরে মানুষ বলে আসছে। তা আল্লাহ হাফেজ বলবো না তাও তো না, আল্লাহ হাফেজ বলতে দিতে পারে মানুষ, সমস্যা। এটাকে স্ট্রেস দিয়ে তুমি এটাকে যখন ভেদাভেদ তৈরি করো, আমি সেটা বুঝিয়ে দিতে। আর আমরা তো ধরো টক শো মানে হাজার খানিক টক শো হয়ে গেছে, মানুষ আমাদের চিনে না। আমি তো মানুষকে রেসপেক্ট করি। আমি বলতে চাইছি পলিটিক্স করা, রিলিজিয়ন নিয়ে পলিটিক্স, দ্যাট ইজ, দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। রিলিজিয়ন হচ্ছে তোমার একটা প্রাইভেট স্পেয়ারের জিনিস, এটা মানুষের আবেগ, ধর্ম তো মানুষ বিশ্বাসী, আমি তো বিশ্বাসী মানুষ ভাই, বুঝছো না? তো এখন করবা কি, এগুলা তো ধরো একটা একটা অর্কেস্ট্রেটেড একটা অংশ, বুঝছো না? এখন তুমি যদি ওইভাবে লিখে দাও তো ওইটুকু আমরা, তাহলে তো আর মানুষ বুঝবে না, এটাই স্বাভাবিক। আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি সকালে, আমি দিয়ে ওটা ক্লিয়ার করছি,
জিয়া রহমানের বক্তব্যটি ভাইরাল হবার সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, একজন শিক্ষক বিশুদ্ধ উচ্চারণ করতে বলবেন এমনটাই তো স্বাভাবিক ছিল, কিন্তু না, ঢাবি শিক্ষক জিয়া রহমানের মতে শুদ্ধ উচ্চারণে সালাম দেয়া এবং আল্লাহ হাফেজ বলাও নাকি জঙ্গিবাদ। কবে না জানি শুনতে হয় যে মুসলিম পরিচয় দেওয়াটাও জঙ্গিবাদ। ডক্টর জিয়াদের কাছে ইংরেজি শুদ্ধভাবে বললে স্মার্টনেস আর আরবি শুদ্ধভাবে বললে জঙ্গিবাদ। আরও লেখেন, মাহফিল তো মাঠের প্রোগ্রাম, সেই মাঠের প্রোগ্রামের ভুল নিয়ে টিভি গরম করা মিডিয়ার কাছে ডিবিসি নিউজের মতো একটা নিউজ চ্যানেলে বসে একজন ঢাবি শিক্ষকের মূর্খতা বা ইসলাম বিদ্বেষের কি ব্যাখ্যা আছে? কোনো বক্তার বিচ্ছিন্ন ভুলের কারণে মাহফিল জগৎকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো, মিডিয়া এখন টকশোতে মূর্খতা ও ইসলাম বিদ্বেষী চর্চার কারণে নিজেরা আসামির কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত। এই ইসলামী আলোচকের মতে একজন ঢাবি শিক্ষক এমন মূর্খতা সুলভ উক্তি করতে পারেন ভাবতেই অবাক লাগছে। পরিকল্পিতভাবে ইসলাম বিদ্বেষ ছড়ানো চ্যানেলগুলোর মুখ সম্ভবত খুব দ্রুতই উন্মোচিত হয়ে যাচ্ছে। ফেসবুক স্ট্যাটাসে মাওলানা আহমদুল্লাহ সবাইকে বিশুদ্ধ উচ্চারণে সালাম দেওয়ারও আহ্বান জানান। এ বিষয়ে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা মোহাম্মদ রাশিদ খান তার ফেসবুকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান জিয়া রহমান স্যার, আপনি নিশ্চয় লতিফ সিদ্দিকির কথা ভুলে যাননি। হজ নিয়ে নেতিবাচক মন্তব্য করে লতিফ সিদ্দিক মন্ত্রিত্ব হারিয়েছিল, তার রাজনীতিও শেষ। ধর্মজ্ঞানশূন্য মানসিকতা নিয়ে টকশোতে এসে ধর্মীয় বিদ্বেষ ছড়াতে আসবেন না। রাশেদ খান আরও লেখেন, আপনি সুস্পষ্ট সালাম ও আল্লাহ হাফেজ নিয়ে যে নেতিবাচক মন্তব্য করেছেন তা দ্রুত প্রত্যাহার করুন। স্বাধীনতা ও বাক স্বাধীনতা মানে এই নয় যে আপনি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অধিকার রাখেন। দর্শক, এবার নিচ্ছি সুপারস্টার গ্রুপ বিরতি, ফিরছি একটু পরেই। এই, তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে? বাবা, ভালো মতো দেখতে পাচ্ছি না। কমালই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা জার্ম কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে দুটি শোরুম, প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার, ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্বাগত আবারও প্রত্যেককে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। আগামী 3রা নভেম্বর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমানে দেশটির সর্বত্র চলছে নির্বাচনী প্রচারণা। মুখোমুখি বিতর্কে অংশ নিচ্ছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী, বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। বিভিন্ন জনমত জরিপে জনপ্রিয়তায় এগিয়ে আছেন জো বাইডেন। তবে এবারের এই নির্বাচনে আবারও ট্রাম্প বিজয়ী হোক সেটাই চাই এশিয়ার অন্যতম পরাশক্তি চীন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন বারবারই উদ্বেগ উৎকণ্ঠার কারণ। সেজন্য এই নির্বাচনের উপর সতর্ক নজর বেজিংয়ের। গত নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয় চীনের জন্য অর্থনৈতিক দুর্ভোগ ডেকে এনেছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির মাধ্যমে চীনকে যুক্তরাষ্ট্রের ও বৈশ্বিক গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু হিসেবে উপস্থাপন করা হয়েছে। বেইজিংয়ের বিরুদ্ধে শত শত কোটি ডলারের বাণিজ্য যুদ্ধ চালিয়েছে হোয়াইট হাউস।
ক্ষতির মুখে পড়তে হয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে। শুধু তাই নয়, করোনা মহামারীর জন্য একমাত্র বেইজিংই দায়ী বলে মনে করেন ট্রাম্প। কিন্তু এত কিছুর পরও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিজয় চাইছে চীন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, ট্রাম্পের জয় হলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশকে বৈশ্বিক সুপার পাওয়ার হিসেবে উপস্থাপন করতে পারবেন। এ বিষয়ে চীনা অধ্যাপক ঝু ঝিকান বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশকে মুক্ত বাণিজ্যের চ্যাম্পিয়ন হিসেবে এবং নিজেকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নেতা হিসেবে উপস্থাপন করেছেন। দরিদ্র দেশগুলোর সঙ্গে করোনার টিকা ভাগাভাগি করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ঝু ঝিকান বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ হয়তো চীনকে বিশ্বমঞ্চে সুপার পাওয়ার হিসেবে বেড়ে ওঠার আরও সময় দেবে। হার্ভার্ড কেনেডি স্কুলের চীন বিশেষজ্ঞ ফিলিপ লি কোরি জানান, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বেইজিংয়ের জন্য দীর্ঘমেয়াদী সুবিধা এনে দিতে পারে। তিনি বলেন, এটি আংশিকভাবে ওয়াশিংটনকে তার ঐতিহ্যবাহী মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে এবং চীনকে আরও কৌশলী হওয়ার সুযোগ করে দেবে। অপরদিকে ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলে তিনি হয়তো চীনা পণ্যে ট্রাম্পের কর নীতি থেকে সরে আসবেন না। আবার উইঘুর, তিব্বতের মানবাধিকার এবং হংকংয়ের স্বাধীনতার জন্য বেইজিংয়ের ওপর চাপ প্রয়োগ করবেন। অভ্যন্তরীণ ব্যাপারে ওয়াশিংটনের এই হস্তক্ষেপ চীনের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। chancetv.press বাংলাদেশের প্রথম ব্যতিক্রমী ভিডিও নিউজ পোর্টাল। ভিজিট করুন এর ওয়েবসাইট www.chancetv.press, youtube.com/chancetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।